प्यार भरबे ना बुझा गेल पांचटा लोक दसटा लोक जदि जानना जदि बिहारे छाड़ा जाए तो जे बिहार भरि जेबे तो पचासटा लोक जदि भरे दा जदि जहन्नामे तो एर माने जहन्नाम भरि जेबे नाकि जहन्नाम भरबे ना कुराने बोलछेन يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد الله رب العالمين قيامت الدين جهنم কে বলবে রে জাহান্নাম রে তোর কি পেট ভরে গেছে জাহান্নাম তোর পেট ভরে গেছে কিছু হজু আর কিছু থাকে তো দাও পেট ভরে নি পেট ভরে নি জি আল্লাহ তাআলা তখন দুপাকে যখন জাহান্নামে রাখানো হবে তখন জাহান্নামের কতকত ইয়াল্লাহ বস বস হয়ে গেছে প্যান ভরে গেছে প্যান ভরে গেছে তখন প্যান ভরবে কিন্তু এত যে জাহান্নামে রেখে জাহান্নামে ভরবে জাহান্নামে প্রাণ ভরবে না আচ্ছা জাহান্নামে জাহান্নামে রেখে খানাও খেতে দেবে জাহান্নামে রেখে খানা খেতে পাবে কি পাবে না খানা খেতে পাবে ওনাকে খানা খেতে দিবে ভাত দিবে না মাছ ভাত খাওয়াবে না কি খাওয়াবে আল্লাহ তাআলা বলছেন কোরআনে লাকিলুনা মিন শাজারিন মিন সাকুম فمالئون منها البطون فشاربون عليه من الحميم بوليرا الله رب العالمين جهنم لك جهنم الخانة تير الله رب العالمين كوريشن سي جهنم الثوحان الفال بولا جزاكم زاكم اكتامون الفال الله رب العالمين جهنم التير كوريشن جهنم سي جهنم الفال الله يمون الكاتا دار وان كوريشن কাটাদার এমনি বদবু এমনি কাটাদার সে জাহান্নামী রে জাহান্নামী ভোকে আল্লাহ খেদে দাও খেদে দাও খেদে দাও করে চিল্লাবে খেদে লাগে খেদা কি লে বলে বাংলা তো বলে খেদা লাগে খেদা লাগে গেছে খেদা লাগে গেছে ভোক লাগে গেছে কিন্তু আল্লাহ কত দিন ধরে জাহান্নামী ভোক লাগে গেছে চিল্লাবে কিন্তু জাহান্নামী কত দিন বাদ তখন জাহান্নামের ফল তখন দেওয়া না হবে জাহান্নামের খাওয়া দেওয়া না হবে মাখালা করে রাখবা জানে না যখন জাকুমের ফল খানা যখন লে আসবে তখন এমনই ভোগ থাকবে জাহান্নামের বকরে হাপা হাপা করে খেতে লাগবে তখন গলাতে যে আটকে যাবে তখন ফল গলাতে যখন আটকিবে তখন চিল্লাতে লাগবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও কতদিন ধরে এরকম হিসেবে চিল্লাতে থাকবে পানি দাও পানি দাও পানি দাও করতে করতে কত সাল কত দিন চলে যাবে যে মা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফাশারিবুন আলাইহি মিনাল হামিম হামিম বলা হয়েছে গরম পানি খোলতা হওয়া পানি এমন পানি গরম জাহান্নামের পানি এমন গরম এমন খোলতা হওয়া পানি এমন পিপ বা গুদার চেজ যখন জাহান্নামের আগে যখন পানি পানি চিল্লাবে জাহান্নামের আগে ওই পিপ আর খুলতা হওয়া পানি যখন রাখানো হবে তখন হপাক করে পানি যখন খেতে লাগবে তখন বলেছেন ফাকাত্তা আম আহুম আম আহুম বলা হয় আতড়িকে তখন পায়খানার প্যাটের মধ্যে যত আতড়ি আছে নাড়ি ভড়ি আছে সব কাইটে বলে ওই গরমে কাইটে বলে নিজের পায়খানার রাস্তা দিয়ে বাড়িয়ে যাবে মাখালা আজাবের পরে আ যাবে আজাবের পরে আ যাবে আচ্ছা আগুন গলা কেমন জাহান্নামের আগুন জাহান্নামের আগুন কালো এমনই কালো যেরকম রোডে যেরকম পিচকে মানে একটা গরম করে কালো মিসমিসে পিচকে রোডে বিছা হয় তার উপর বলা হয় ওরকম একটা গরম আর এই কালো জানে রাতে আন্ধার রাতে কিছু দেখতে পাওয়া যায় না এরকম কালো জাহান্নামের আগুন জাহান্নাম আপনাকে বলে দিবে জাহান্নামের দরওয়াজা লাগবে দিলা আচ্ছা জাহান্নামের একে জাহান্নামের কাপড়ও পিন্ধাবে জাহান্নামের একে জাহান্নামের কাপড়ও পিন্ধাবে নাঙ্গা থেবে না খুব হিমজাত করবে ওরা
গাড় কাপড় দিবে, পাঞ্জাবি দিবে, কুর্তা দিবে, শার্ট দিবে না, ও কি দিবে বলছেন? ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম ইশগারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। জাহান্নামের কাপড় কাটানা হবে, জাহান্নামের কাপড় কাটে যখন পিন্দানা হবে তখন সারা কোষ গেলা জ্বলে 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 রদা রদা হয়ে ফুলে ফুলে পড়ে যাবে, সব ফুলে পড়ে যাবে। খুব কষ্ট জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নাম খুব রাগবে, খুব গুসা হবে, এমন এক ভাড়িকে উঠবে, এমন একদম সোলা টিকেন ভাড়িকে ভাড়িকে দাম উঠবে যে রাগে থাকতে পারবে না, এরকম লাগছে রাগে ফুটে পড়বে। কি কোরআনে বলছেন? জাহান্নামে রেখে যখন জাহান্নামে ছাড়া হবে ওই জাহান্নামে বলবে জাহান্নামে গোসাতে ফুটে ফুটে পড়বে, তাপাদু তামাইয়া জমিনাল গায়জে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালহুম খাজানাতুহা আলম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামে রেখে যখন জাহান্নামে ডালবে লেসনা হবে জাহান্নামে রেখে দেখে জাহান্নাম গোসাতে ফুটে ফুটে পড়বে, গোসাতে ফাইটা ফাইটা পড়বে। ও জাহান্নামে যখন জাহান্নামের দারোগা গলা জাহান্নামের ফেরেশতা ওই দারোগা যখন জাহান্নামের যখন যারা পড়া তারা সেবা বলবে রে বলছে তোমার কাছে কোন দিনই কথা বয়ান করতে যায়নি। ভাই আমার বন্ধুরা মা খালা বোনেরা এই আওয়াজ আপনার কানে কানে পৌঁছেছে, মা খালাকে খবরদার সুদা থাকেন না, নাও যদি আসবেন কোনো পরবা নাই, এখানে আসবে জরুরিও নাই, কিন্তু যদি আসেন শুনেন, না যদি আসেন বাড়ি হেরে শুনেন গে মা, এ জাহান্নাম একটা খাতরা জায়গা, জাহান্নাম একটা মণিপুরা জায়গা মা, তখন কেউ বাজাতে পারবে না, কেউ বাজাতে পারবে না, তখন জবান দিয়ে কথাটা বাড়াবে আল্লাহ আলা বালা কদ জানা নাযির। আল্লাহ রে এ জাহান্নামে আমাকে আমার আসার কারণ হলো কি, আমার কাছে তো এসেছিল সবাই এসেছিল, আমার কাছে মরনা সানাউল্লাহ সাহেব আজারউদ্দিন সাহেব মরনা সাইদুর রহমান জাহান্নামের কথা বলেছিলেন, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাসরাল্লাহু মিন শাইইন। আল্লাহ তোমার কসম কে বলছে আল্লাহ রে, কিন্তু তার কথাকে আমি ইনকার করে দিয়েছিল, ঝুট কথা ঝুট আমি মনে করেছিল, তার কারণে আজকে আমাকে জাহান্নাম আসতে হয়েছে। বোনেরা আপা জানেরা আবার বসে বসে কি সোজবে বলবে কি, ওয়াকানু লাহু কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামীরা বলবেন আল্লাহ যদি আমরা শুনতো আর যদি আমরা দিমাগ রাখতো আকাল রাখতো মৌলভী সাহেবের কথাকে মানতো, আর যদি জাহান্নামের কথা সাতটা বয়ান করেছিল যদি ভালো করে আমল করতাম আমরা জাহান্নামে হতাম না, জাহান্নামে হতাম না। খুব লহলাটি করবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি একবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও, সারা সমস্ত মাল দৌলত তোমার দরবারে হাজির করে দিব আল্লাহ। আল্লাহ বলবে না না, যা করেছো ভালো করেছো, খারাপ করেছো ভালো করেছো, আর তোমার কোনো চারা নাই, খালিদিন ফিহা আবাদা, থাকরে জাহান্নামে থাক চিরদিন কাল, তুমি জাহান্নামে পড়ে থাক, তোমাকে আর বাড়াবে তোর মোকা নাই। মা খালা বলে না জাহান্নামীরা খুব
আজকে দিনকে সরেতে কান্দে চিল্লাবে চিল্লিয়ে চলে বলবে জাহান্নামের দারোয়ানকে ইয়া না আনা তুল ইকদি আলাইনা এই জাহান্নামের দারোয়ানে সুমরে সুর এই জাহান্নামের ফেরেশতারে সুমরে সুমরে ফেরেশতা তোমার রবকে বলো তোমার আল্লাহকে বলো মাওলা করিমকে বলো আমাকে মত করে দিত তো ভালো হতো আমাকে খতম করে দিত তো ভালো হতো মখলা পড়েরা এরকম ধরনের চিল্লাম চিল্লেতে 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 মত করে দাও আল্লাহ আমার ভালো হতো আমাকে খতম করে দাও ভালো হতো কিন্তু এরকম চিল্লেতে চিল্লেতে 40 সাল তাক ওই ফেরেশতা উনার দিকে দেখবে না আবার 40 সাল বাদ তখন ইন্নাকুম মাকিসুন বলবে ওরে জাহান্নামে জাহান্নামে সর তোমার বরাবর কোন ভাঁজ নাই তোমার মতের কোন ভাঁজ নাই তোমাকে ইন্নাকুম মাকিসুন তোমাকে সারা চিরদিন কাল লাগে তোমাকে এই জাহান্নামে থাকতে হবে আর তোমার কোন ভাঁজ নাই মারে খালা আব্বা জানেরা যারা দুনিয়াতে তোমরা শিশরাত করছে রে ভাই তুমি একটু 2 ঘন্টা টাইম বাইর করে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে কান্দা কাটা দোয়া করেন বাইরে কত পয়সা আছে কত চলে যায় কিন্তু দিনী মাদ্রাসা থেকে একটু খেয়াল করেন ভাইরা ভাইরা আমার জাহান্নাম একটা মনে খাতরা জায়গা জাহান্নাম এটা মনে করিয়েন না আমার মরনা সানাউল্লাহ সাহেব মলবি সানাউল্লাহ সাহেব জাহান্নামে আছে সাইদর মলবি জাহান্নাম আছে দেখা হবে কি হবে না দেখা হবে রুসবা হবে আর জান্নাতিরে বলবে ফি জান্নাতি নিয়াতা সাআলুম জান্নাতিরে বলবে জাহান্নামী রে কে জাহান্নামী রে ওরে জাহান্নামী কি রকম কাম করেছিলে জাহান্নামী তুমি কিসের কারণে তুমি জাহান্নামে এসেছো জাহান্নামী রে বলবে ওরে আয় ফেরেশতা ওরে যা জান্নাতি ভাই রে শুন রে শুন আমরা আমরা ফকির মিসকিনকে আমরা দেখিনি 5 ওয়াক্ত নামাজ পড়িতুম না কোরআনের উপরে বিশ্বাস করতো না আলে মোলামার কথার উপরে বিশ্বাস করতো না তার কারণে আজকে আমরা জাহান্নামে পড়তে আছি ভাই বন্ধুগণ।